বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আমার সামনে আছো, আজকের অনলাইন ক্লাসে তোমরা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, ডিগ্রি প্রথম বর্ষ ও এইচএসসি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তোমরা উপকৃত হবে আমার এই ক্লাসটি যদি মনোযোগ দিয়ে শোনো এবং দেখো। মুসলমানদের ইতিহাস 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 500 বছর আব্বাসীয়রা কিভাবে ক্ষমতায় এসেছেন এবং ক্ষমতার মসনদে থেকে তারা ক্ষমতা পরিচালিত করেছেন, সেই পিরিয়ড অফ আব্বাসীয় আজকে আলোচনা করব। আব্বাসীয় আমলের সে আবু জাফর আল মনসুর প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আব্বাসীয় বংশে আবু জাফর আল মনসুরের কৃতিত্ব মূল্যায়ন সম্পর্কে তোমাদের সামনে হাজির হয়েছে। আমি মোহাম্মদ বাবুল মিয়া, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, বৈরব, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি আব্বাসীয় বংশের উত্থান, তারা কিভাবে ক্ষমতায় এসেছেন, তারা যে প্রতিশ্রুতি দিয়ে উমাইদেরকে উৎখাত করে 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে জাব নদীর পাশে উমাইদেরকে, উমাইয়া বংশের শেষ খলিফা দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করে আবুল আব্বাস সাফফার নেতৃত্বে সেই হিমারীয় মদারীয় সিয়া খারেজি এই সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে আন্দোলন করে ক্ষমতায় এসেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় এসে তারা ক্ষমতা ভাগাভাগি করে ভোগ করবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করেন নাই। তেমনি করে আবুল আব্বাস সাফা শুধু বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তা নয়, তার পরিবারের সাথেও বিশ্বাসঘাতকতা আমরা দেখতে পাব। আমরা দেখতে পাব তার বাবার সাথে যে প্রতিশ্রুতি বদ্ধ ছিল যে তার ক্ষমতার পর মসনদে তার ভাই আবু জাফর আল মনসুর ক্ষমতায় আসবেন, সেই প্রতিশ্রুতিও আমরা দেখব ইতিহাসে তিনি রক্ষা করেননি। 754 খ্রিস্টাব্দে তিনি যখন মৃত্যু শয্যায়, তখন তার ভাই আবু জাফর হজরত অবস্থায় ছিলেন। সেই হজরত অবস্থা থাকাকালীন তার মৃত্যু শয্যায় তার পুত্র ঈসাকে মনোনীত করে যান। তাৎক্ষণিকভাবে আবু জাফর তিনি শুনে তিনি হজ থেকে কুফায় চলে এসেছেন এবং আল মনসুর উপাধি নিয়ে বীরের বেশে তিনি খলিফার দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি আবু জাফর আল মনসুর হিসাবে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন। তাহলে আমরা দেখতে পাব যে এই আব্বাসীয় বংশটিকে সত্যিকার অর্থে যিনি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে গিয়েছেন তিনি হলেন আবু জাফর আল মনসুর। তিনি 754 খ্রিস্টাব্দে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে 775 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন, প্রায় 21 বছর। সে 21 বছরের মধ্য দিয়ে তিনি কিভাবে একটি বঙ্গুর রাষ্ট্র থেকে তিনি কিভাবে রাজধানী স্থানান্তর করেছেন, তিনি বহির বিশ্বে কিভাবে রাজ্য সম্প্রসারণ করেছেন এবং বিদ্রোহ দমন করেছেন, সেগুলো সম্পর্কে এবং তার কৃতিত্ব মূল্যায়ন আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা একটু মনোযোগ সহকারে আমাকে শোনো। প্রথমে আমরা দেখব যে ঈসাকে তিনি তার ভাই যে মনোনয়ন দিয়ে গিয়েছেন তিনি সেই ঈসাকে মেনে নেননি, তিনি নিজে খলিফা উপাধি ধারণ করেছেন। উপাধি ধারণ করে নানা বিদ্রোহের মধ্যে তিনি পড়েছেন। প্রথম বিদ্রোহের মধ্যেই তার চাচা আবদুল্লাহ ইবনে আলীর বিদ্রোহ দমন করেছেন। সেই নাসিবিনের যুদ্ধে 754 খ্রিস্টাব্দে প্রথম এই যুদ্ধে তার চাচাকে পরাজিত করেন। এই পরাজিতের মধ্য দিয়ে যিনি সিংহবাগ আন্দোলন সংগ্রামে এই আব্বাসীয়দেরকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি হলেন আবু মুসলিম। এই আবু মুসলিম ইতিহাসে আবু মুসলিম খুরাসানি, সে আবু মুসলিম খুরাসানিকে তিনি ভয়ের চোখে দেখতেন। আবু মুসলিম খুরাসানির গুণ ছিল তিনি ভাগিনী বক্তা ছিলেন, তিনি সুমধুর মিষ্টিভাবে তিনি মানুষের কাছে টেনে নিতে পারতেন, তিনি যে বক্তৃতা করতেন শ্রুতি মধুরভাবে মানুষ ঐক্যবদ্ধভাবে তার বক্তৃতা শুনতেন। এই শুনতেন বলে তার যে জনপ্রিয়তা ছিল, আবু মুসলিমকে তিনি ভয়ের চোখে দেখতেন যে যদি
তার মসনদ আবু মুসলিম আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যায়। সেজন্য কূটকৌশল হিসাবে খুব গুপ্তচরের মধ্য দিয়ে আবু মুসলিমকে তিনি হত্যা করেন। এই হত্যার মধ্য দিয়ে নানাভাবে আরবে বিভিন্নভাবে খুরাসানে অন্যান্য প্রদেশে বিদ্রোহ দেখা দিয়েছে। ওই বিদ্রোহগুলা তিনি অত্যন্ত সুচারুভাবে তিনি দমন করেছিলেন। আবু মুসলিম তিনি বুঝতে পেরেছিলেন যে আবু মুসলিম খুরাসানি যদি ক্ষমতায় থাকেন তাহলে আবু মুসলিম খুরাসানি পরবর্তীতে মসনদে চলে আসতে পারেন। কথিত আছে এরকম আবু মুসলিম খুরাসানি কম করে হলেও 600,000 মানুষকে তিনি হত্যা করেছেন, মানে তার নির্দেশে হত্যা হয়েছে। তার নাম শুনলে মানুষ ভয়ে শিরোনত হয়ে যেত, তেমনি ঐতিহাসিকভাবে তাকে উল্লেখ করেছেন। পরবর্তীতে আমরা জানি আবু মুসলিমকে হত্যার মধ্য দিয়ে পরবর্তীতে সানবাদে বিদ্রোহ দেখা দিয়েছেন। সানবাদের বিদ্রোহ তিনি অত্যন্ত সুকৌশলে দমন করতে পেরেছিলেন। পরবর্তীতে আমরা জানি মেসোপটেমিয়া একটি অঞ্চল, ওই মেসোপটেমিয়া অঞ্চলও তিনি সেনাবাহিনীর মধ্য দিয়ে অত্যন্ত কঠোরভাবে দমন করেছেন। রাউন্দিয়া সম্প্রদায়কে দমন, রাউন্দিয়া সম্প্রদায়ের 758 খ্রিস্টাব্দে বিদ্রোহ দেখা দিলে এই রাউন্দিয়া সম্প্রদায় তিনি দমন করতে পেরেছিলেন। পরবর্তীতে আলীর বংশধর আলী ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী এই দুটি বংশকে, ফাতিমিয়া এবং সিয়া, এই দুই অনুসারীদেরকেও তিনি দমন করতে সচেষ্ট হয়েছিলেন। তাহলে আমরা খেয়াল করব যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম হাসান এবং হুসান এদের পরবর্তীতে দুই প্রপুত্র, এই দুই প্রপুত্র বিদ্রোহ করে বসলে পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেনাপতি ঈসার মাধ্যমে তাদেরকে, মুহাম্মদ এবং ইব্রাহিমকে পরাজিত পরবর্তীতে হত্যা করে তিনি মোটামুটি বিদ্রোহ দমন করতে পেরেছিলেন। তাহলে চারিদিকে তার ভাই যখন আবু, তার ভ্রাতা আবুল আব্বাস আস সাফা পরিবেশ শান্ত করে যেতে পারেন নাই, তার অনেক বেগ পেতে হয়েছে আবু জাফর আল মনসুরকে। অন্যান্য বিদ্রোহের মধ্যে খুরাসান বিদ্রোহ, তাবারিস্তান, আফ্রিকা বার্মার এবং খারিজি সম্প্রদায় ও আর্মেনিয়া, এই সম্প্রদায়গুলোকে তিনি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। তাহলে আমরা প্রথমেই দেখি আবু জাফর আল মনসুর ক্ষমতায় এসেই খুব শান্ত সৃষ্টভাবে তিনি ক্ষমতা পরিচালনা করতে পারেননি। তিনি এসেই তার নিজ বংশের লোকদেরকে তিনি বিদ্রোহ যখন সন্দেহ করেছেন তিনি তাদেরকে হত্যা করেছেন, এমনকি তার যে আবু মুসলিম তাকেও হত্যা করেছেন। পরবর্তীতে বিভিন্ন প্রদেশগুলোতে তিনি দমন করতে পেরেছেন। পাশাপাশি এই দমনের মধ্য দিয়ে তিনি সাম্রাজ্য বিস্তার করতে তিনি সচেষ্ট হয়েছেন। এই সাম্রাজ্য বিস্তারের মধ্য দিয়ে তিনি যে বীজ বপন করেছেন সেটি সুদীর্ঘ 500 বছর এই এদের ফল ভোগ করেছেন। আবু জাফর আল মনসুর সাম্রাজ্য বিস্তারের মধ্য দিয়ে তার অনবদ্য এক সৃষ্টি তিনি রাজধানী স্থানান্তর করেছেন। এই রাজধানী স্থানান্তরের মধ্য দিয়ে আমরা আসব। তিনি সাম্রাজ্য বিস্তারের মধ্যে প্রথমেই মালাসিয়া দুর্গ অধিকার করেছেন। তখনকার সময়ে একটি এই দুর্গটি অধিকারের মধ্য দিয়ে সমস্ত সাম্রাজ্যের যে বিদ্রোহ ছিল এই বিদ্রোহগুলো একেবারে দমন হয়ে গিয়েছে। দমন নিপুণের মধ্য দিয়ে প্রথমে মালাসিয়া দুর্গ, সেটি হচ্ছে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত, রোমান সম্রাট চতুর্থ কনস্টান্টাইনকে পরাজিত করে তিনি এই সাম্রাজ্য দখলের মধ্য দিয়ে তিনি তার সাম্রাজ্য সূচনা শুরু হয়েছিল। অন্যান্য রাজ্য জয়ের মধ্যে তাবারিস্তান, আর্মেনিয়া, কুর্দিস্তান এবং উত্তর আফ্রিকা তিনি জয়লাভ করেন। তাহলে আমরা দেখতে পাই এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর মধ্য থেকে ইউরোপের কিছু অঞ্চল, আরেকদিকে আমরা দেখব আফ্রিকা মহাদেশের কিছু অঞ্চল যখন জয় করে নেন, তিনি সিংহবাগ সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি একটি বল প্রয়োগ করে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন তখনকার সময়। তখন আর মাথাচাড়া দিয়ে ছোট ছোট গোষ্ঠী বা গোত্র আর তার সাথে পেরিয়ে উঠতে পারেনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমরা দেখব যে
তিনি তার অনবদ্য সৃষ্টির মধ্যে বাগদাদ নগরী প্রতিষ্ঠা। তিনি বুঝতে পেরেছিলেন কুফা নগরীতে, যেহেতু ওইখানে সিরিয়ায় উমাইয়াদের প্রতিষ্ঠিত যে রাজধানী, মুয়াবিয়ার প্রতিষ্ঠিত রাজধানী এই সিরিয়ার বাসী এবং উমাইয়া জনগোষ্ঠী হুমকির সম্মুখীন হয়ে যেতে পারেন। সেজন্য আব্বাসীয় নেতা আবু জাফর আল মনসুর বুঝতে পেরেছিলেন যে আমার এখানে রাজধানী নির্ভয়ে আমি রাষ্ট্র পরিচালনা করতে পারবো না, আমি একটি নিরাপদ জায়গায় আমার রাজধানী স্থানান্তর করব। প্রথম দিকে তিনি রাজধানী স্থানান্তর করার প্রক্রিয়া তিনি গ্রহণ করেছেন। কোথায়? সেটি হলো বর্তমান ইরাক নগরীর যে মেসোপটেমিয়া, বর্তমান নাম ইরাক, ইরাকের বাগদাদ নগরীতে তিনি রাজধানী স্থানান্তর করেন, পরিবেশ করেছিলেন। আমরা দেখতে পাই টাইগ্রিস নদীর তীরে, পশ্চিম তীরে অপূর্ব বাগদাদ নগরী তিনি প্রতিষ্ঠা করেন। সেটি বাগদাদ নগরী প্রতিষ্ঠারও একটি ইতিহাস তোমাদের মনে রাখতে হবে। সেই ইতিহাসটি বাগদাদ নগরীকে দারুস সালাম হিসাবে, শান্তির নগরী হিসাবে আখ্যা দিয়েছেন। আবার কেউ কেউ মনসুরি নগরী হিসাবে চিহ্নিত করেছেন, তার নামানুসারে মনসুরি নগরী হিসাবে চিহ্নিত করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ট্রাইগিস নদীর তীরে, পশ্চিম তীরে এই নদীকে কেন্দ্র করে যেমনি করে এশিয়া মহাদেশের সাথে সম্পৃক্ত আছে, যোগাযোগ ব্যবস্থা আছে, চীনের সাথে যোগাযোগ ব্যবস্থা আছে, উত্তর আফ্রিকা সহ বহির বিশ্বের সাথে যোগাযোগের একটি সুন্দর ব্যবস্থা এই ট্রাইগিস নদীর মধ্য দিয়ে তিনি মনে করেছিলেন তার রাজধানী নিরাপদ থাকবে এবং এখানেই তার দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি ব্যাগ পাতে হবে না। সেজন্য তিনি রাজধানীটি প্রথমে স্থানান্তর করেছেন। এখানে প্রায় 100,000 শ্রমিক এবং শিল্পী দ্বারা তিনি প্রায় 762 থেকে 66 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 4 বছর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে প্রায় 48,83,000 দিরহাম ব্যয়ে তিনি এই নগরী প্রাথমিকভাবে প্রতিষ্ঠা করেছিলেন। এটি আব্বাসীয় বংশের এক অনবদ্য সৃষ্টি, আবু জাফর আল মনসুরের অনবদ্য কৃতিত্ব সৃষ্টি আমি মনে করি বাগদাদ নগরী প্রতিষ্ঠা। সেই বাগদাদ নগরী প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তামাম বিশ্বে সেই আব্বাসীয় খেলাফতের নেতা হিসেবে আবু জাফর আল মনসুর চিরস্মরণীয় হয়ে দেশ ও জাতির কাছে অমর হয়ে থাকবেন। পরবর্তীতে আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রকার সংস্কার তিনি হাতে নিয়েছেন, যে কোনো একটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে একটি তীক্ষ্ণ মেধাসম্পন্ন রাজনৈতিক নেতার একটি প্রাথমিক কাজে হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনার একটি দিক নির্দেশনা তৈরি করা। তেমনি করে তিনি বিভিন্ন সংস্কারের মধ্যে প্রথমে সৈন্যবাহিনী, আমরা প্রত্যেকটি দেশেরই প্রত্যেকটি বিভাগ আছে, আমাদের দেশও আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনী আছেন। তা আমরা ওই আমলেই দেখতে পাই তিনি সৈন্যবাহিনী ও গুপ্তচর বাহিনী গঠন করতে পেরেছিলেন। এই গুপ্তচর বাহিনীর মধ্য দিয়ে তিনি নানান তথ্য এবং ষড়যন্ত্র তিনি উদ্ঘাটন করতে পেরেছেন এবং সশস্ত্র একটি সেনাবাহিনী গঠন করে পার্শ্ববর্তী তার প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে জানান দিতে পেরেছিলেন যে উনি সর্বসমৃদ্ধ, তিনি একটি রাষ্ট্র, স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই যে পুলিশ বাহিনীর পরিবর্তন সেটি তিনি করেছিলেন। আমাদের দেশেও এটি বর্তমান রাষ্ট্রীয় এটি পরিচালিত আছে যে সরকারি চাকুরিজীবী এক জায়গায় 2-4 বছরের বেশি স্থায়ী থাকে না, পরিবর্তন হলে গতিশীল আসে এবং দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে এটি দুর্নীতি কমিয়ে আনার একটি প্রক্রিয়া হিসাবে বদলিজনিত কাজ করা হয়। তখনকার সময় তিনি পুলিশ বাহিনী গঠন করেছেন এবং পরবর্তী বদলি পদায়ন তিনি এগুলো তৈরি করতে পেরেছিলেন। এই তৈরি করতে পেরেছিলেন বলেই রাষ্ট্রটি সুসংগঠিত হয়েছে। পরবর্তীতে আমরা দেখি যে তিনি
উজির প্রথা ব্যবহার করেছে। উজির প্রথা, উজির মানে হচ্ছে রাষ্ট্রের যিনি খলিফা, খলিফার পরবর্তী স্থান হিসাবে উজির একটি পদ সৃষ্টি করতে পেরেছিলেন। বিভিন্ন ভাবে তিনি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বিভিন্ন গোত্র গোষ্ঠীকে নিমজ্জিত করার জন্য, তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য তার তিনি সর্বক্ষণ তার বুদ্ধি বিবেচনা তিনি সচেষ্ট ছিলেন। পরবর্তীতে বিচার ব্যবস্থার সংস্কার তিনি এনেছিলেন। বিচার ব্যবস্থা সংস্কারের মধ্যে বিভিন্ন কাজে নিয়োগ করেছিলেন। এই কাজের মধ্য দিয়ে তিনি একটি স্বচ্ছ ন্যায়, স্বচ্ছ জবাবদিহিমূলক তিনি বিচার ব্যবস্থা কায়েম করতে পেরেছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তখনকার সময় নিরীহ জনগোষ্ঠী খুবই উপকৃত হয়েছেন এবং তারা এই শাসক শ্রেণীর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। তিনি একটি সুন্নি মতবাদ ধর্মাবলম্বী ছিলেন। তিনি সুন্নি মতবাদ ধর্মে বিশ্বাসী বলে তিনি ইসলাম কায়েম করার চেষ্টা করেছেন সুন্নি মতবাদের মধ্য দিয়ে। পরবর্তীতে আমরা যে জানি জনহিত কার্যগুলি অনেক তিনি স্বাক্ষর রেখেছেন, বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ডুবা নালা পরিষ্কার, খাল খনন, কূপ খনন করা, সেগুলো তিনি সচেষ্ট হয়েছিলেন। বিভিন্ন জায়গায় প্রথা ব্যবস্থা করেছিলেন এবং অসহায় দরিদ্র মানুষের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। আবু জাফর আল মনসুর খলিফা হিসাবে যদি তার কৃতিত্ব মূল্যায়ন করি, আমরা দেখতে পাই তিনি সুযোগ্য শাসক। তিনি এটি তার কৃতিত্ব, তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন, তিনি ধর্মপরায়ণ ছিলেন, তিনি আরেক দিকে তিনি যেমনি সচেতন ছিলেন, কোনো বিদ্রোহ তাকে প্রহার করতে পারে, আঘাত করতে পারে সেটি যেমনিভাবে সচেতন ছিলেন, তিনি নাগরিকদের প্রতি, প্রজাদের প্রতি তিনি সচেষ্ট ছিলেন। তেমনি করে আমরা সুযোগ্য শাসক হিসাবে, রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী হিসাবে যদি আমরা দেখি, তিনি পার্শ্ববর্তী সমসাময়িক দেশের নেতাদের সাথে তিনি যোগাযোগ রেখেছেন, তার সাম্রাজ্যকে সুসংগঠিত করা রাখার জন্য তিনি প্রজা এবং তার প্রশাসকদের সাথে সমন্বয় করার চেষ্টা করেছিলেন। তিনি শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসাবে যদি আমরা তাকে খেয়াল করি, এই জ্ঞান বিজ্ঞান শিক্ষা বিস্তারেও তার অবদান আমরা খুঁজে পাই। নানানভাবে তিনি তখনকার সমাজ ব্যবস্থায় তিনি সচেষ্ট ছিলেন, তিনি দৃঢ় ছিলেন যে জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় তিনি তার অবদান অনস্বীক অবদান রেখেছেন। নিঃসন্দেহ আমরা স্থাপত্য শিল্পের